নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন। আপনার জন্মচক্রের মধ্যে রয়েছে এমন কিছু দোষ, যেই দোষ আপনাকে সমস্যা যুক্ত করছে, বারবার বিভিন্ন বাধা সৃষ্টি করছে। তাই আমার অনুরোধ, আপনি আপনার দোষ ত্রুটি যদি আপনার জন্মচক্রে কিছু থাকে, তাহলে আজই তার সমাধান করার চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো সুন্দর থেকে সুন্দর। আর কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাব একদম অনুষ্ঠানে। আপনি অনুষ্ঠানটিকে দেখুন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে একটি খুব সুন্দর যোগ নিয়ে আলোচনা করব, যেই যোগটিকে অনেক সময় অনেকে বলে গুরু ভৌম যোগ, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের সংযুক্ত প্রভাব। এই বৃহস্পতি মঙ্গলের সংযুক্ত প্রভাব নানানভাবে দেখা যেতে পারে। যদি ধরুন বৃহস্পতি মঙ্গল একসঙ্গে রয়েছে কোনো ভাবের মধ্যে, তাহলেও বৃহস্পতি শনি মঙ্গলের প্রভাব তৈরি হয়। আবার মনে করুন বৃহস্পতি মঙ্গল একে অপরকে দৃষ্টি দিচ্ছে, বা বৃহস্পতি বা মঙ্গল দুজনকে হয়তো মঙ্গল বৃহস্পতিকে দেখছে বা বৃহস্পতি মঙ্গলকে দেখছে, তাহলেও কিন্তু এই দোষটি কিছু না অংশে তৈরি হয়ে যাবে। এবং এই দোষটি তৈরি হয়ে যাবার জন্য জাতকের ভেতরে কোন কোন গুণগুলো চলে আসবে, এইটাকে নিয়ে আমাদের আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গল একটি অশুভ গ্রহ, এবং বৃহস্পতি সব থেকে শুভ গ্রহের মধ্যে পড়ে, এবং বৃহস্পতিকে সব থেকে শুভ গ্রহ বলা হয়। বৃহস্পতিকে বলা হয় যে বৃহস্পতি কিন্তু লাখ হৃষ্টকে নাশ করে, তার মানে কি বহু রকম দোষ ত্রুটিকে খণ্ডন করে দেয় বৃহস্পতি একাই। বৃহস্পতি হচ্ছে এমন একটি নৈসর্গিক শুভ গ্রহ যেটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের কারক গ্রহ, যেটা কিন্তু পারিবারিক এবং তার সঙ্গে প্রফেশনাল অ্যাডজাস্টমেন্টের মধ্যে সমানভাবে ভূমিকা রাখে। এই সমস্ত কথাবার্তা আমি আগে বলে দিয়েছি অন্যান্য ভিডিওর মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে, কিন্তু আজকে বলবো যে এরকম একটি বৃহস্পতির মতো গ্রহ যখন মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেয়, যদিও বা বৃহস্পতির মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল, চন্দ্র এবং রবি, আপনারা সে জানেন, এবং বৃহস্পতির মতো গ্রহ তার মিত্র গ্রহ মঙ্গলের সঙ্গে যখন সম্পর্ক যুক্ত হয়, দুই বন্ধু মিলে কি যোগ তৈরি করে, কি এফেক্ট দেয় মানুষের জীবনে, এবং মানুষের জীবনের মধ্যে অনেক শুভ শুভ এফেক্ট চলে আসতে দেখা যায়, এবং সেই এফেক্ট নিয়েই আমি আলোচনা করব। যদি আপনার জন্মচক্রে এই মঙ্গল বৃহস্পতি সংযোগ থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনার ভিতরে কিন্তু সেই সমস্ত গুণগুলো রয়েছে, শুধুমাত্র সেই গুণগুলোকে প্রকাশ করার দায়িত্ব আপনার, সময় ওয়েট করতে হবে আপনাকে। সময় যদি এসে যায় তাহলে পরে সেই গুণগুলো অটোমেটিক্যালি ভালো হয়ে লোকের কাছে, সমাজের কাছে রূপান্তর হয়ে যাবে। মঙ্গল হচ্ছে কি? মঙ্গল হচ্ছে সাহস, শক্তি, পরাক্রম, রক্ত, ভাই বোন, তারপরে হচ্ছে হত্যা, তারপরে হচ্ছে ষড়যন্ত্র, আগুন, তারপরে হচ্ছে সহ্য ক্ষমতা, তারপরে হচ্ছে আপনার জমি জায়গার কারকগ্রহ হয় মঙ্গল, তারপরে ঝগড়া অশান্তির কারকগ্রহ হয় মঙ্গল, তারপরে হচ্ছে বাদ বিবাদের কারকগ্রহ মঙ্গল হয়ে যায় অনেক সময়, তারপরে হচ্ছে অপারেশনের কারকগ্রহ মঙ্গল হয়, তারপরে মঙ্গল হচ্ছে মানে রাগের কারকগ্রহ হয় অনেক সময়, তারপরে মঙ্গল হচ্ছে আপনার সোনা তামা, তারপরে অনেক সময় মঙ্গলকে দেখা হয়ে যায় যে পুরুষত্ব ভাবের কারকগ্রহ হয়ে যায় মঙ্গল। এছাড়া হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি বা যত রকম মিস্ত্রি হোক না কেন, সেই সমস্ত মিস্ত্রির কারকগ্রহ মঙ্গল হয়ে যায়, যেটা ভবন মানে বাড়ি মিস্ত্রি হতে পারে, ব্রিজ মিস্ত্রি হতে পারে, রাস্তা তৈরি করার মিস্ত্রি হতে পারে, সব রকম মিস্ত্রির কারকগ্রহ মঙ্গল হয়ে যায়। এছাড়া হচ্ছে মঙ্গল আপনার হচ্ছে আর কি বলে ওটাকে, আইনি যত রকম ব্যাপার হয় যেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, তার কারক গ্রহ মঙ্গল হয়ে যায় অনেক সময় দেখা যায়। আবার বৃহস্পতি, যদি বৃহস্পতিকে দেখা যায়, বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, বৃহস্পতি অনেক সময় বিজ্ঞানকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি মেয়েদের ক্ষেত্রে স্বামীকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি হচ্ছে সুপরামর্শদাতাকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি হচ্ছে অ্যাডজাস্টমেন্টকে অনেক সময় কন্ট্রোল করে, বৃহস্পতি অনেক সময় টিচারকে কন্ট্রোল করে, বৃহস্পতি সোনাকে কন্ট্রোল করে, ধার্মিক স্থানকে কন্ট্রোল করে, ধর্মকে কন্ট্রোল করে, হলুদ রঙের মধ্যে আধিপত্য রয়েছে বৃহস্পতির। এছাড়া বৃহস্পতি হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করে থাকে।
বৃহস্পতি আপনি নিশ্চয় জানেন, বৃহস্পতি শত্রু মনে করে বুধ এবং শুক্রকে, বৃহস্পতি সম মনে করে শনিকে, বৃহস্পতির মিত্র গ্রহ রবি এবং চন্দ্র মঙ্গল। আপনি এইসবগুলো সব জানেন মোটামুটি। বৃহস্পতির মঙ্গলের প্রভাব যদি কেন্দ্র কোণে এবং লাভ স্থানে অর্থাৎ ইলেভেন্থ হাউসে যদি কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই শুভ ফল দেবে। আর বৃহস্পতি মঙ্গলের প্রভাব যদি কোনো অশুভভাবের মধ্যে তৈরি হয় তাহলে আপনাকে অবশ্যই শুভ প্রভাব তো দেবে কিন্তু তার সঙ্গে রোগীও বানিয়ে দেবে, কিছু রোগও আপনার শরীরের মধ্যে চলে আসতে পারে। বৃহস্পতি মঙ্গলের প্রভাবকে অত্যন্ত শুভ প্রভাব মানা হয় এবং এইটাকে বলা হয় গুরুভৌমযোগ। এখন এই গুরুভৌমযোগ বহু জন্মচক্রের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমান যুগ সাপেক্ষে এই যোগটি কিন্তু আস্তে আস্তে ডিলেট হয়ে যাচ্ছে। অর্থাৎ নেগেটিভিটি, নেগেটিভ যোগ মানুষকে প্রেজেন্ট করার ব্যাপারটা কিন্তু জ্যোতিষীরা অনেক উদ্বেগ, ঠিক আছে। তাই শুভ যোগ তারা কিন্তু কোনো রকমভাবে ইন্টারফেয়ার করছেন না, সেই যোগের দিকে তারা কিন্তু তাকাচ্ছেন না। তাই আমি চাই যে আপনি জ্যোতিষকে জানুন, আমি চাই আপনার জন্মচক্রের মধ্যে যে যোগ রয়েছে সেই যোগকে আপনি আরও ভালো করে জানুন এবং আপনি দেখুন আপনার ভেতরে কোন কোন গুণ রয়েছে। প্রথম হচ্ছে বৃহস্পতি মঙ্গলের মতো যদি একটি গ্রহ, দুটি গ্রহ আর কি দুজনকে প্রভাব দেয়, অর্থাৎ আমি যেটা বললাম বৃহস্পতি মঙ্গলকে একে অপরকে দেখছে বা বৃহস্পতি মঙ্গল একসঙ্গে রয়েছে বা মঙ্গল বা বৃহস্পতি নিজের স্বক্ষেত্রে থেকে যদি বৃহস্পতি স্বক্ষেত্রে থেকে মঙ্গলকে দেখে বা মঙ্গল স্বক্ষেত্রে থেকে বৃহস্পতিকে দেখে তাহলেও বৃহস্পতি মঙ্গলের একটা প্রভাব চলে আসবে। এবং বৃহস্পতি মঙ্গলের প্রভাব যদি বৃহস্পতি মঙ্গলের অশুভ স্থানে, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের অশুভ স্থান কোনটা, যেমন হচ্ছে আপনার মিথুন রাশি, যেমন হচ্ছে আপনার বৃষ রাশি, যেমন কন্যা রাশি, যেমন হচ্ছে আপনার তুলা রাশি, এগুলো হচ্ছে বৃহস্পতি মঙ্গলের অশুভ স্থান। যদি এই সমস্ত রাশির মধ্যে তৈরি হয় তাহলে একটু নেগেটিভ এফেক্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি হয়ে যাবে কিন্তু গুণগুলো সম্পূর্ণ রিলেট হবে না। অবশ্যই কিছু কিছু গুণ জাতকের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যাবে কিন্তু জাতকের সমস্যা হচ্ছে যদি নেগেটিভভাবের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে রোগটাকেও বৃদ্ধি করিয়ে দেবে। তাই প্রচণ্ডই আলোচনা এটা প্রতিনিয়তই সে রোগের মধ্যে ব্যথা অনুভব করবেই কিছু না কিছু। এবার দেখা যাক বৃহস্পতি মঙ্গলের নেগেটিভভাবের মধ্যে সংযোগ হলে অনেক সময় সুগারের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যাও ক্রিয়েট করে দেয়। অনেক সময় দেখা যায় মঙ্গল বৃহস্পতি যদি জন্মচক্রের মধ্যে একই ঘরের মধ্যে থাকে বা কোনোভাবে সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে সেটাকে তো অবশ্যই শুভ বলে এবং এর ফলে জাতক অবশ্যই ধার্মিক প্রকৃতির হয়। জাতক কিন্তু অবশ্যই জাতককে সবাই সম্মান করে, সবাই ভালোবাসে, জাতকের ভিতরে খেলাধুলা করার একটা ন্যাক তৈরি হয়ে যেতে পারে বা খেলাধুলা একটা শ্রেষ্ঠতর আসন সে মানে আসন শ্রেষ্ঠতর আসন পেতে পারে কোনোভাবে, অর্থাৎ খেলায় খুব ভালো রেজাল্ট করতে পারে। শনি মঙ্গল এবং বৃহস্পতি সংযোগের মধ্যে দেখা যায় অনেক সময় তার ভবিষ্যৎ অতীতের ঘটনা অনেক সময় তার মনে পড়ে যায় বা অতীতের ঘটনা সে অনেক সময় চিন্তাভাবনা করে তৈরি করে এবং সে কিন্তু অনায়াসে ভবিষ্যতের বীজ বপন করতে পারে, অর্থাৎ ভবিষ্যতে কোন ঘটনা ঘটবে সেটা পূর্বেই আভাস পেয়ে যায়। বৃহস্পতি এবং মঙ্গলের সম্পর্ক কিন্তু মানুষকে টিচার লাইনের দিকে অনেক সময় নিয়ে যায়। টিচার লাইনের দিকে যদিও বা না যায় তাহলে কিন্তু শিক্ষিত মোটামুটি করে, শিক্ষাও যদি না হয় তাহলে কিন্তু সামাজিক জ্ঞান তার ভেতরে প্রচুর পরিমাণে থাকবে। বৃহস্পতি মঙ্গলের সম্পর্ক কিন্তু অবশ্যই ভালো পরামর্শদাতা হয়, অর্থাৎ তারা অন্যকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে। বৃহস্পতি মঙ্গলের সম্পর্ক কিন্তু জাতকের ভিতরে সাহস নিয়ে আসে। বৃহস্পতি মঙ্গলের সম্পর্ক কিন্তু জাতক যদি কিছু করে তাহলে সেটা নিঃস্বার্থভাবে করার চেষ্টা করে, তার বদলে কিছু আশা করে না। বৃহস্পতি মঙ্গলের সংযোগ কিন্তু মেডিকেল লাইন, আইপিএস লাইন, আইএফএস লাইন, ম্যানেজমেন্ট সংক্রান্ত লাইন, এই সমস্ত লাইনের দিকে অনেক সময় নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতি মঙ্গলের সম্পর্ক কিন্তু অনেক সময় দেখা যায় জাতকের জ্যোতিষ বা তন্ত্রের প্রতি ন্যাক তৈরি হয়ে যায় এবং জাতক কিন্তু এই সমস্ত লাইনেও আসতে পারে। বৃহস্পতি মঙ্গলের সংযোগ কিন্তু অনেক সময় দেখা যায় যে জাতকের কাছে অনেক পয়সা করে খরচ হয়ে যেতে পারে, অনেক অকারণে খরচ হয়ে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। বৃহস্পতি শনির সম্পর্ক কিন্তু অনেক সময় দেখা যায় জাতক কিন্তু সাহসের সাথে কোনো কাজ করে সে দেখাতে পারে এবং সমাজকে অবাক করে দিতে পারে। তাহলে এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই যোগটি অত্যন্ত শুভযোগ এবং এর মধ্যে বেশ কিছু ভালো ভালো পয়েন্ট রয়েছে। যদি আপনার জন্মচক্রে থাকে তাহলে আপনার ভেতরে এমন কিছু করে দেখাবার ক্ষমতা রয়েছে যেটা দেখে কিন্তু সমাজ অবাক হবে। শুধু সময়ের অপেক্ষা, হয়তো এখনও সেই সময় আসেনি বলে আপনি পারেননি, কিন্তু সময় আসলে আপনি অবশ্যই পারবেন। তাই এই যোগটি
জয় তো শুভ একটি যোগ, এই যোগটিকে আপনি আরো এই যোগের ফলকে বৃদ্ধি করাবার জন্য সঠিক প্রতিকার করতে পারেন। এই যোগটি আরো বৃদ্ধি হয়ে গেলে পরে আপনার উপরে খুব কুইকলি এফেক্ট ফেলে দিতে পারবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনি জীবনে অবশ্যই সফলতাকে অ্যাচিভ করতে পারবেন। তাই জ্যোতিষীর কাছে আপনি নিজের জন্মচ্ছক বিচার করুন। জ্যোতিষী হয়তো জ্যোতিষী দেখুন অনেক কিছু জানে, তবেই সে জ্যোতিষী হয়েছে, অনেক পড়াশোনা করতে হয় কিন্তু তার কাছে সময় অতটা পরিমাণে নেই, সেই কারণে কিন্তু সে আপনার ছককে নিয়ে সারা রকম বিষয় দেখতে পারেন না। তাই আপনি যদি জ্যোতিষকে কিছুটা বোঝেন, আপনি কিন্তু জ্যোতিষীকে ইন্টারফেয়ার করে দেবেন, মধ্যিখানে অ্যালার্ট করে দেবেন, বলে দেবেন, অ্যালার্ট করতে হবে না, বলে দেবেন যে দেখুন আমার এই দোষটি বা এই যোগটি কি এফেক্ট দেবে। তাহলে জ্যোতিষী কিন্তু খুব সহজেই আপনাকে বলতে পারবে যে এই যোগটির ফল কীরকম হয় এবং আপনি সেটা শুনলেন এবং আপনি সেটাকে নাশ করতে বা ভালো করতে চাইলে আপনি জ্যোতিষীকে অবশ্যই রিকোয়েস্ট করুন এবং বলুন যে আপনি এই দোষটিকে আরও ইম্প্রুভ বা ডিলেট করতে চান। জ্যোতিষীর হাতে যদি সেরকম সমাধানের রাস্তা থাকে তাহলে সে আপনাকে সমাধান করার জন্য অবশ্যই চেষ্টা করবে এবং আপনি সমাধান করে এই দোষটিকে বা যোগটিকে, শুভ যোগটিকে আরও শুভ থেকে শুভতর করে ফেলুন এবং যদি কোনো দোষ থাকে তাহলে সেই দোষটিকে আজকেই সমস্যার সমাধান করে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলুন। এখানেই শেষ করছি এমন অনুষ্ঠান, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার একটি নতুন বিষয়, আবার একটি নতুন তথ্য নিয়ে আলোচনা করব এবং আমি সবসময় আলোচনা যাতে আপনাদের জ্ঞান আরও বৃদ্ধি পায় সেই দিকেই নজর রাখি। এবং আপনি যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে এবং আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান করেন তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে পারে কী হবে, জ্যোতিষের ভালো ভালো অনুষ্ঠান যখন আমি আপলোড করব সবার প্রথমে আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখার একটা সুযোগ পেয়ে যাবেন। কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই নোটিফিকেশান যে আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে দেবেন। এখানেই সমাপ্ত করছি, খুব বেশি কথা বাড়াবো না, অনেকটাই কথা বাড়িয়ে ফেললাম। পরবর্তী অনুষ্ঠান আবার একটি নতুন বিষয়, নতুন টপিক এবং নতুন একটি জানার ব্যাপার নিয়ে তৈরি করব। অর্থাৎ এর পরের অনুষ্ঠানেতে বলবো যে নক্ষত্ররা কত রকমভাবে এফেক্ট দেয়, নক্ষত্রের মধ্যে কী গুণ রয়েছে এবং নক্ষত্র মানুষের জীবনের মধ্যে কত এফেক্ট নিয়ে আসে এবং মানুষকে কত গুরুত্ব দিয়ে দেখা উচিত নক্ষত্রকে। দেখুন বর্তমানে জ্যোতিষের বহু চ্যানেল আছে, আপনি তো ইউটিউব চ্যানেল দেখেন এবং সেখানে বহু চ্যানেল দেখেন, আমি জানি আপনি বহু চ্যানেল দেখে কি পেয়েছেন যে সঠিকভাবে নক্ষত্রকে বলছে, কেউ কেউ যদি বলেও দেয় তাহলে মন গড়া বেশ কিছু কথাবার্তা বলে দিচ্ছে। কিন্তু আমি আপনাকে বলব নক্ষত্রে এভরিথিং, অর্থাৎ যতটা সুন্দরভাবে নক্ষত্রকে এক্সপ্লেন করা যায়, নক্ষত্রকে বলতে গেলে দেখুন একটা এক একটা নক্ষত্র সম্পর্কে একটা বই তৈরি হয়ে যেতে পারে। কিন্তু আমি অত কথার মধ্যে যাচ্ছি না, আমি 10 মিনিটের অনুষ্ঠান করব এবং 10 মিনিটের মধ্যে আপনাকে সঠিক নলেজ প্রদান করার চেষ্টা করব যাতে আপনি পরবর্তী জীবন নক্ষত্রকে খেয়াল রেখে, জ্যোতিষকে খেয়াল রেখে, ধর্মকে খেয়াল রেখে, শাস্ত্রকে অনুসরণ করে পরবর্তী পদক্ষেপটা ফেলতে পারেন এবং নিজের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে ফেলতে পারেন। আজ এখানে এই ক্লাস অনুষ্ঠানকে সমাপ্ত করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।